বাবাহীন সন্তানগুলোর না কখনো কোথাও জায়গা হয় না, হোক সেটা দাদার বাড়ি অথবা নানার বাড়ি, মামা খালা কারো কাছেই জায়গা হয় না। কথাটি কিন্তু চিরন্তন সত্য, দু চার দিনের জন্য আপনাকে হয়তো কেউ একটু রেখে দিবে, আপনার খোঁজ খবর নিবে, কিন্তু তারপর সারা জীবনের জন্য কেউ আর আপনার দায়িত্ব নিবে না, খোঁজ খবর নিবে না। বাবা ছাড়া আসলে কেউ এই দায়িত্বটা নিতে চায় না। খুব ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, অনেক কষ্ট পেয়েছিলাম বাবাকে হারিয়ে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, আর বাবারা তো মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। এত বেশি কষ্ট পেয়েছিলাম তখন বাবাকে হারিয়ে, মাকে নিয়ে একদমই ভেঙে পড়েছিলাম। এখন কোথায় যাব, কি করব, এসব নিয়ে মা সারাক্ষণ টেনশন করতো, চিন্তা করতো। যাই হোক, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেলেও সবার কাছে প্রবলেম মনে হয় আমি ছিলাম, আমার জায়গা আর কোথাও হলো না। সবাই বলল মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, ছেলে দেখাও শুরু করে দিল। বাবা বেঁচে থাকতেই একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। আমি নর্মালি খুব চুপচাপ এবং শান্ত স্বভাবের ছিলাম, বাসায় কাউকে এই কথাটি আমি বলতে পারি না, বলার মতো সাহস তখন আমার হয়নি। আমি আমার মাকে গিয়ে কথাটা বলি, আমার মা কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেল। হাজারো কষ্ট যন্ত্রণার মাঝে একটা কথা ভেবে আমার বেশ ভালো লাগতো, যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি। অনেক স্বপ্ন নিয়ে ভালোবাসার মানুষের সাথে সংসার করতে গিয়েছিলাম। আমার বাবা নেই, আমার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো কাউকে পেলাম, এটা ভেবে ভালো লাগছিল। প্রত্যেকটা মেয়ে বাবার পরে একজন মানুষকে ভরসা করে, সেটা হচ্ছে তার স্বামী। একটা কথা আমার বলেও মাথায় আসেনি, সেটা হচ্ছে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আকাশ পাতাল পার্থক্য। এই পার্থক্যটা আমি বিয়ের পরেই বুঝেছি, বিয়ের আগে তো আমি এই পার্থক্যটা জানতাম না। আমার সেই মানুষটাও অনেক বদলে যায়, যে মানুষটাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম। বিয়ের কয়েক মাস বেশ ভালোই ছিলাম, সবাই আমাকে খুব যত্ন করত। কয়েক মাস পর থেকেই আমার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করানো হতো। আমার ছোট ননদও আমার উপর হুকুম চালাতো, আমার শাশুড়িও আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। বাবা নেই যে এই জন্য প্রতিবাদ করার মতো কোনো মানুষই ছিল না, সব কিছু মেনে নিয়েছিলাম চুপচাপ, কারণ সে আমার স্বামী, আমার পছন্দের মানুষ। কখনো আমি আমার পরিবারকেও জানাইনি আমার এই কষ্টের দুঃখের কথাগুলো। সব নির্যাতন সহ্য করে মেনে নিয়ে আমি সংসার করতে থাকলাম। বাবা নেই আমার, মা শুনলে যদি কষ্ট পায় ভেঙে পড়ে, এই জন্য কখনোই আমি জানাইনি এই কথাগুলো। সামাজিকতার কথা ভেবেও অনেক সময় চুপ থাকতাম, যা বলার সব কিছু আল্লাহকে বলতাম, আল্লাহ মনে হয় আমার একটা কথাও শুনত না। পাঁচ মাস পর আমার সাথে যেটা শুরু হলো, কোনো মেয়ে এই পৃথিবীতে এটা সহ্য করবে না, কারণ মেয়েরা সব পারে কিন্তু প্রিয় মানুষটির ভাগ কখনোই কাউকে দিতে পারেন। পরকীয়ায় জড়িয়ে যায় আমার হাজবেন্ড। এরপর আমার শুধু মনে হতো এই পৃথিবীতে আর বেঁচে থেকে কি মূল্য আছে আমার, এর থেকে মৃত্যুই আমার জন্য কাম্য। আমি কখনোই আমার মনের কষ্ট কারোর সাথে শেয়ার করতাম না, কারণ আমার তো কেউ নেই কার কাছে গিয়ে আমার এই কষ্টের কথা শেয়ার করব। আমার এই বিষাক্ত জীবনটা আমি চার দেওয়ালের মাঝে বন্দি করে ফেলি। জীবনটা বড়ই অদ্ভুত, যেটা বাহির থেকে দেখলে কখনোই বোঝা যায় না, আর তার থেকেও বেশি কঠিন মানুষ চেনা। পুরুষ জাতির উপর আমার এক ক্রাশ ঘৃণা, তবে এখন আর কষ্ট পেতে ইচ্ছে করে না। আমি এখন অনেক হাসি, খুব হাসি, মাঝে মাঝে কষ্ট পাই এটা ভেবে আমার জীবনটা এমন না হলেও তো পারত। তারপর আমার মনে হয় আমার তো বাবা নেই, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ বেঁচে তো আছি আমি। আমার স্বামীকে আমি প্রচন্ড ভালোবাসি, তার সংসারটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি। কেন জানি না আমাকে দিয়ে কিছুই হয় না। এই গল্পটি কোনো একটা মেয়ে, কিন্তু আমি এই গল্পটি পড়ে কেঁদে ফেলেছি, কারণ আমি জানি বাবাহীন সন্তানেরা কতটা অবহেলিত হয় এই সমাজে। আমার বাবা বেঁচে আছে, কিন্তু বেঁচে থেকেও মৃত্যুর মতো, ওষুধ না খেলে তাকে চেনাও যায় না, সেও আমাদেরকে চিনতে পারে না। অনেক অসহায়ভাবে বড় হয়েছি আমি। বোনটির কথা শুনে চোখে পানি চলে আসলো, কারণ আমি জানি তেলা মাথায় সবাই তেল দেয়। আমার যখন 6 বছর বয়স তখন থেকেই আমার আব্বু বিছানায় পড়ে থাকে। 3-3 বার ব্রেন স্ট্রোক করার পর ডাক্তার বলেছে আর একবার স্ট্রোক করলে তাকে আর বাঁচানো যাবে না।
আমার আব্বু অনেক বছর প্যারালাইজড হয়ে পড়েছিল, এখন মোটামুটি ভালোই আছে, কিন্তু ওষুধ বাদ দিলে আমাদেরকে চিনতে পারে না। আমার মা কি যে কষ্ট করে চারটা সন্তানকে বড় করেছে সেটা আল্লাহ ভালো জানে। ছোটবেলায় যখন দেখতাম সবার বাবা ঈদের সময় জামা কাপড় কিনে দেয়, কত ভালো ভালো খাবার নিয়ে আসে, সেই সময় আমরা চুপচাপ থাকতাম, কারণ আমরা ভাই বোনেরা জানতাম আমাদের শত শখ থাকলেও কিন্তু মেটানোর কোনো মানুষ নেই। আমার মতো কপাল খারাপ যেন কোনো মেয়েরই না হয় এটাই কামনা করে। কারো বাবা মারা গেলেও এতিম বেবে মানুষ দয়া করে, কিন্তু যাদের বাবা এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে তাদেরকে কেউ সেটুকু দয়াও করে না, তাদেরকে দেখার মতো লোক এই পৃথিবীতে নেই। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।